আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। করোনাকালীন এই সংকট মুহূর্তে আমাদের বেশি বেশি করে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং তার দেয়া আমলগুলো অবশ্যই আমাদের করতে হবে। শিক্ষার্থীরা, আজকের আমাদের আলোচনার বিষয় হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহি। শিক্ষার্থীরা, তোমরা তার জন্ম বংশ পরিচয় সম্পর্কে বলতে পারবে, তার শৈশবকালের ঘটনা বলতে পারবে এবং তার জ্ঞান সাধনা বিষয়ে বলতে পারবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 470 আরবি হিজরি মোতাবেক, ইংরেজি 1077 খ্রিস্টাব্দে ইরানের জিলান শহরে জন্মগ্রহণ করেন। আর তার জন্মস্থান ইরানের জিলান এর নাম অনুসারে তার নাম জিলানি। তার উপনাম মূলত ছিল আবু সালে এবং উপাধি ছিল মুহিউদ্দিন, এছাড়াও কুতুবের রাব্বানি। তার পিতার নাম আবু সালে মুসা। তিনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বংশধর ছিলেন। তার মাতার নাম ছিল উম্মুল খায়ের ফাতিমা। তিনি আবার ইমাম হুসাইন রহমতুল্লাহ আলাইহির বংশধর ছিলেন। এর জন্য হযরত আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাইহিকে আওলাদে রাসুল বলে গণ্য করা হয়। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ বা উত্তরাধিকারী হিসেবে গণ্য করা হয়। মূলত বাল্যকাল থেকে তিনি ছিলেন নম্র, ভদ্র, শান্ত, চিন্তাশীল এবং জ্ঞান অনুরাগী একজন বালক। মূলত তিনি শৈশবেই কুরআনুল কারিম মুখস্থ করেন। কথিত আছে, তিনি মায়ের পেটে থাকা অবস্থায় 18 পারা কুরআন হিফজ করেন। তার উস্তাদ যিনি ছিলেন তাকে পড়াতে এসে প্রথমেই সিলিন্ডার করেন, এটা আমার দ্বারা সম্ভব। মূলত মা বাবা দুইজনই গুরুত্বপূর্ণ। মায়ের ধার্মিকতা, মায়ের সত্য কথা বলা, মায়ের কাজকর্ম শিশুর উপর প্রভাব বিস্তার করে। জিলানে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর 18 বছর বয়সে উচ্চ শিক্ষা লাভের জন্য তিনি মূলত বাগদাদ গমন করেন। নিজামিয়া মাদ্রাসায় তাফসির, হাদিস, ফিকা, উসুল, ধর্মতত্ত্ব, তর্কশাস্ত্র, ইতিহাস ও দর্শনে উচ্চ শিক্ষা লাভ করেন। তিনি যে একজন মহান সাধক তাপস ছিলেন তা তার শৈশবের কাহিনী থেকেই বোঝা যায়। তিনি যখন একদম দুধের বাচ্চা, এই অবস্থায় রমজান মাসে যখন তার মা রোজা রাখছিলেন, দিনের বেলা তাকে মাতৃ দুগ্ধ পান করতে বলেন, কিন্তু তিনি বারবার মুখ ফিরাই নেন। এর দ্বারা বোঝা যায় তিনি শৈশবকাল থেকেই মহান সাধক ছিলেন, একদম শিশু বাচ্চা থাকা অবস্থায়। তিনি শরীয়তের জ্ঞান অর্জনের পর মারেফাত, মারেফাত বলতে আধ্যাত্মিক জ্ঞান লাভের জন্য বাগদাদের সুফি দরবেশের দরবারে যাতায়াত শুরু করেন। তার সাথে সাধক হযরত হাম্মাদান রাদিয়াল্লাহু আনহু এর পরিচয় ঘটে। তিনি তার সহচর্যেই সুফি তত্ত্বে জ্ঞান লাভ করেন। আধ্যাত্মিক সাধনার জন্য তিনি 25 বছর লোকচক্ষুর অন্তরালে চলে যান। 521 হিজরির শেষ ভাগে পুনরায় লোকালয়ে ফিরে আসেন এবং দীন ইসলামের প্রচার প্রসার শুরু করেন। তিনি যখন দীন শিক্ষা প্রচার করেন, এই অবস্থায় দলে দলে লোক তার নিকট শিক্ষা লাভের জন্য সমবেত হন। তিনি বুধবার স্থানীয় ঈদগায় সকালবেলায় বক্তৃতা করতেন।
কিন্তু শ্রোতার সংখ্যা বেড়ে যায়, ঈদগাহটির আয়তন বৃদ্ধি করা হয় এবং সেখানে একটি মুসাফির খানাও স্থাপন করা হয়। জীবনের শেষের দিকে তিনি দিনের বেলায় খুতবা ও ফতোয়া প্রদানে ব্যস্ত থাকতেন, নিষিদ্ধ পাঁচ দিন ব্যতীত সারা বছর রোজা রাখতেন। তার ছাত্র জীবনে বাগদাদে অভাব অনটন দেখা দেয়। তিনি তার নিকট থাকা স্বর্ণমুদ্রা থেকে অভাবীদেরকে দান করেন এবং নিজে খেয়ে না খেয়ে জীবন অতিবাহিত করেন। তিনি বলেন, আফসোস, তোমার নিকট পুরো দিনের খাবার মজুদ আছে, অথচ তোমার নিকটতম প্রতিবেশী উপবাস থাকছে। তোমার ঈমান অসম্পূর্ণ থেকে যাবে যদি তুমি নিজের জন্য যা চাও অন্যের জন্য তা না চাও। তিনি বড়পীর আব্দুল কাদের জিলানী বড়পীর নামে পরিচিত প্রসিদ্ধ। 90 বছর বয়সে 561 হিজরি সনের 11 রবিউল সানি তারিখে ইন্তেকাল করেন। তার মাজার মূলত বাগদাদে, ইরাকের বাগদাদে। শিক্ষার্থীরা, বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনের ছোট্ট একটা ঘটনা তোমরা ভালোভাবেই জানো। তিনি যখন বাগদাদে পড়ালেখা করতে যাবেন, তার মা তার বগলে 40 স্বর্ণমুদ্রা দিয়ে দিছিলেন। এখনকার দিনে আমরা তো গাড়ি ঘোড়াতে যাই, তখনকার দিনে মানুষজন একত্রিত হয়ে দল বেঁধে যাত্রা করত। ওই অবস্থায় যখন ডাকাতদের আক্রমণ হলো, তিনি সেখানে সত্য কথা বলেন। শিক্ষার্থীরা, তোমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে যে কাজটা থাকবে, অবশ্যই খাতায় লিখে ছবি তুলে ইনবক্সে দেবে। জন্ম বংশ পরিচয় সম্পর্কে লিখবে, কত বছর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লোকচক্ষুর অন্তরালে ছিলেন, কত সালে কত বছর বয়সে ইন্তিকাল করেন, কত বছর বয়সে শিক্ষা লাভের জন্য বাগদাদ গমন করেন। এতটুকুই তোমাদের কাজ। 22 তারিখে তোমাদের টিউটোরিয়াল পরীক্ষা হবে, টিউটোরিয়াল পরীক্ষার জন্য এখন থেকেই প্রস্তুতি নেবে। আল্লাহ হাফেজ।